সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুদ্দিন আনাস মোল্লা, সিনিয়র লেকচারার ব্যবস্থাপনা বিভাগ, ক্যামব্রিয়ান কলেজ, চট্টগ্রাম। শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ রয়েছো, ভালো রয়েছো, নিরাপদে রয়েছো। শিক্ষার্থীরা, আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের ব্যবস্থাপনা বইয়ের পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান, ইংরেজিতে যাকে বলা হয় স্টাফিং, সেটা সম্পর্কে পড়ছিলাম। গত লেকচার ভিডিওতে আমি তোমাদের কর্মী সংগ্রহ প্রক্রিয়ার পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করেছিলাম। শিক্ষার্থীরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক এই চ্যাপ্টারের, খুব বেশি এখান থেকে অনেকগুলো সিকিউ কোশ্চেন, তারপর ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল প্রশ্ন এসে থাকে, সেটি হচ্ছে কর্মী সংগ্রহের উৎস। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কর্মী সংগ্রহের উৎস। শিক্ষার্থীরা, কর্মী সংগ্রহের উৎস পড়ার আগে আমরা একটু মনে করিয়ে দিব তোমাদেরকে, কর্মী সংগ্রহ কাকে বলে। প্রয়োজনীয় সংখ্যক যোগ্য কর্মী নির্বাচনের জন্য কাম্য সংখ্যক নিয়োগ প্রত্যাশী উপযুক্ত প্রার্থীকে নির্বাচনী প্রক্রিয়ায় নিয়ে আসার কাজকে কর্মী সংগ্রহ বলে। শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে আমি কর্মী সংগ্রহের উৎস লিখে রেখেছি। আমরা জানি কর্মী সংগ্রহ আমরা আসলে যে কোনোখান থেকে করতে পারি, সেটি চাইলে আমি আমার প্রতিষ্ঠান থেকেও করতে পারি, আমি চাইলে আমার প্রতিষ্ঠানের বাইরে থেকেও করতে পারি। তবে আমাকে এই কর্মী সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই আমাকে সিচুয়েশন বেসড কাজ করতে হবে, তার মানে আমাকে চিন্তা করতে হবে, চিন্তা করে তারপর আমি কর্মী সংগ্রহ করব। কি চিন্তা করব আমি? আমার প্রতিষ্ঠানের সাথে আমি কি চাচ্ছি, আমার বিভাগীয় রিকোয়েজিশনটা কেমন আছে, সেটার উপর নির্ভর করে আমি কর্মী সংগ্রহটা করব। শিক্ষার্থীরা, তাহলে যদি এমন হয় যে আমার একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যারা অনেক দিন ধরে কাজ করছে তাদেরকে পদোন্নতি দিয়েও আমি কর্মী সংগ্রহ করতে পারি, সেটি হচ্ছে একটি অভ্যন্তরীণ উৎস। আর আমি বাইরে থেকে দক্ষ কর্মী নিয়োগ দিতে পারি, সেটি হচ্ছে আসলে বাহ্যিক উৎস। বাইরে বলতে আমার প্রতিষ্ঠানের বাহির থেকে, হ্যাঁ, আমার প্রতিষ্ঠানের ভিতরের কেউ নয়। আচ্ছা শিক্ষার্থীরা, আমি এখানে লিখেছি কর্মী সংগ্রহের উৎস হচ্ছে দুইটি, একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটি হচ্ছে বাহ্যিক উৎস। আশা করি শিক্ষার্থীরা তোমরা স্পষ্ট বুঝতে পারছো। আমি আবার বলছি, কর্মী সংগ্রহের উৎস মানে আমরা কর্মী পাবো দুটি পক্ষ থেকে বা দুটি উৎস থেকে, একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটি হচ্ছে বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎস বলতে এখানে আসলে কাকে বুঝিয়েছে, হ্যাঁ, সেটি আমরা জানা প্রয়োজন। বাহ্যিক উৎস বলতে কাকে বলা হয়েছে সেটি আমাদের জানা প্রয়োজন। তবে তার আগে বলে নিই, যোগ্য কর্মী সংগ্রহ কর্মী সংস্থান প্রক্রিয়ার একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ। প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের নির্বাহী ও কর্মী সংগ্রহের জন্য এই কাজের আওতায় বিভিন্ন উৎস হতে শ্রমিক কর্মী নির্বাচন প্রক্রিয়ায় নিয়ে আসা হয়ে থাকে, হ্যাঁ, বিভিন্ন উৎস থেকে। সেই বিভিন্ন উৎসগুলো আসলে দুটি উৎসের কথা বলা হয়েছে, একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস আরটি হচ্ছে বাহ্যিক উৎস। হুম, আমি একটু পার্থক্যের মতো করে লিখেছি তোমাদের, যাতে আমি যাতে একটি পেজে আসলে লিখতে পারি এবং তোমাদেরকে বোঝানো যাতে আমার জন্য সুবিধা হয়। তো শিক্ষার্থীরা, সর্বপ্রথম আমরা অভ্যন্তরীণ উৎস নিয়ে আলোচনা করব। আমি বলেছি প্রতিষ্ঠানের ভিতরে বললে সেটাকে অভ্যন্তরীণ উৎস আমরা বলবো। তাহলে অভ্যন্তরীণ উৎস কি? প্রতিষ্ঠানগুলো দেখা যায় অনেক সময় কর্মরত কর্মীদের মধ্যে থেকে, মানে আমার প্রতিষ্ঠানে যে কর্মীরা রয়েছে তাদের থেকেই কর্মীকে কি করা হয়, নিয়োগ দেওয়া হয়, তখনই আমি সেটাকে বলা হয় হচ্ছে অভ্যন্তরীণ উৎস। এখন শুধুমাত্র যে আমাদের যে কর্মীরা আছে তাকে পদোন্নতি দিয়ে তাকে উপরের পদে আসীন করে যে আমি নিয়োগ দেবো সেটা নয়, অন্য কোনো কর্মীর সুপারিশ থাকতে পারে বা কারো ভাই বোন থাকতে পারে, আত্মীয় স্বজন থাকতে পারে, সুপারিশ করতে পারে প্রতিষ্ঠানের চাকরির জন্য, তখনই সেটাকে আমরা অভ্যন্তরীণ উৎস বলে থাকব। আমরা দেখতে পাচ্ছি অভ্যন্তরীণ উৎস তিনটি অংশ, মানে তিনটিভাবে অভ্যন্তরীণ উৎসকে ভাগ করা যায়। একটি হচ্ছে পদোন্নতি, দ্বিতীয়টি হচ্ছে নিয়োজিত কর্মীদের সুপারিশ, তৃতীয়টি হচ্ছে শ্রমিক সংঘের সুপারিশ। শিক্ষার্থীরা, আমরা একটু আগে আলোচনা করার সময় বলেছিলাম পদোন্নতি দিয়ে আমি কি করতে পারি, আমার প্রতিষ্ঠানে নিয়োগ দিতে পারি নিয়োজিত কর্মীদের সুপারিশের মাধ্যমে, শ্রমিক সংঘের সুপারিশের মাধ্যমে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে পদোন্নতি কি? প্রতিষ্ঠানে কোনো একটি কর্মীকে আমি আরও উচ্চ, সে যে পদে রয়েছে তার থেকে আরও উচ্চ পদে
নিয়োগ দান করলাম, উচ্চ পদে তাকে আসীন করলাম, তখনই সেটাকে আমরা বলবো পদোন্নতি। দেখো তাকে যে আমি উচ্চ পদে নিলাম অন্য প্রতিষ্ঠান থেকে নিয়ে আসিনি, কিন্তু বাইরে থেকে নিয়ে আসি, আমার প্রতিষ্ঠানের একজন কর্মীকে আমি পদোন্নতি দিয়েছি, প্রমোশন দিয়েছি, দিয়ে আমার যে পদটি খালি ছিল সেই পদটি আমি পূরণ করেছি। এইটাকে বলা, এই এই পদোন্নতি থেকে যখন আমরা কর্মী সংগ্রহ করব তখন সেটাকে বলা হবে হচ্ছে অভ্যন্তরীণ উৎস। দ্বিতীয় যেটি আছে, দেখো নিয়োজিত কর্মীদের সুপারিশ, তোমার প্রতিষ্ঠানে যে ব্যক্তিরা চাকরি করছে বা যে ব্যক্তিরা রয়েছে সেই শ্রমিক কর্মীদের সুপারিশ থাকতে পারে, কর্মকর্তাদের সুপারিশ থাকতে পারে, তার কোনো আত্মীয় স্বজন থাকতে পারে, তার পরিচিত কোনো লোক থাকতে পারবে, তাকে প্রতিষ্ঠানে কি করানোর জন্য, ইন করার জন্য, প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য, তখনই আমরা বলে থাকি নিয়োজিত কর্মীদের সুপারিশ। হ্যাঁ, এটা সাধারণত অনেক প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়ে থাকে। প্রতিষ্ঠানে নতুন কর্মীর প্রয়োজন হলে কর্মরত ব্যক্তিদের পরিচিতজন, আত্মীয় স্বজন ও বা সুপারিশকৃত ব্যক্তিদের অনেক সময় নিয়োগ দেওয়া হয়। এই প্রক্রিয়ায় সাধারণত দেখা যায় যে বেশিরভাগ সময় আসলে অদক্ষ কর্মী নিয়োগ দেওয়া হয়ে যায়, তবে অনেক ক্ষেত্রেই যে শ্রমিকরা যখন তাদের প্রতিষ্ঠানের স্বার্থের কথা চিন্তা করে তখন তারা কি করে, দক্ষ শ্রমিক নিয়ে আসে, দক্ষ শ্রমিক, তার আত্মীয় স্বজন দক্ষ যদি থাকে তখন তাকে নিয়োগ দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, তবে এখানে তার সুপারিশটাকেই গ্রহণ করা হয়, এই জন্য এটিকে বলা হচ্ছে অভ্যন্তরীণ উৎস। তৃতীয় যেটি আমরা লক্ষ্য করছি, দেখো শিক্ষার্থীরা, শ্রমিক সংঘের সুপারিশ। আমরা জানি প্রত্যেক প্রতিষ্ঠানে, সাধারণত সরকারি প্রতিষ্ঠানগুলোতে শ্রমিক সংঘ থাকে। এখন শ্রমিক সংঘের কাজ কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। শ্রমিক সংঘের কাজ হচ্ছে প্রতিষ্ঠানের শ্রমিকদের ওয়েলফেয়ার, মানে প্রতিষ্ঠানের শ্রমিকদের ভালো মন্দ লক্ষ্য করা, ভালো মন্দ দেখা, ঠিক আছে। আচ্ছা, এই শ্রমিক সংঘ প্রত্যেকটি প্রতিষ্ঠানে এই শ্রমিক সংঘ নিয়োগদানের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে, তাদের কিছু সুপারিশ থাকে, সেই সুপারিশ যখন আমরা গ্রহণ করব তখন সেটাকে আমরা অভ্যন্তরীণ উৎস বলবো। বৃহদায়তন বা মাঝারি আকারের অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে শ্রমিক সংঘ থেকে থাকে। প্রতিষ্ঠানে নতুন কর্মীর প্রয়োজন হলে অনেক সময় শ্রমিক সংঘের সুপারিশ এই ব্যক্তিদেরকে প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে আসলে কি করা হয়, শ্রমিক সংঘের সুপারিশটা গ্রহণ করা হয়। তাহলে এই তিনটি হচ্ছে আসলে অভ্যন্তরীণ উৎস। প্রথমটি হচ্ছে পদোন্নতি, দ্বিতীয়টি হচ্ছে নিয়োজিত কর্মী যারা থাকবে তাদের সুপারিশ, তৃতীয়টি হচ্ছে আমার প্রতিষ্ঠানে যে ওয়েলফেয়ার, যে কমিউনিটি আছে, শ্রমিক সংঘ রয়েছে, সেই শ্রমিক সংঘের সুপারিশ। শিক্ষার্থীরা আমরা অভ্যন্তরীণ উৎসগুলো জেনে গিয়েছি, এখন আমরা চলে যাব হচ্ছে বাহ্যিক উৎস। শিক্ষার্থীরা, বাহ্যিক উৎস জানার আগে আমাকে জানতে হবে বাহ্যিক উৎস, বাহ্যিক উৎসগুলো জানার আগে আমাকে জানতে হবে বাহ্যিক উৎস কি। একটি প্রতিষ্ঠানের বাইরে থেকে যখন আমি নিয়োগ দিব, প্রতিষ্ঠানের ভিতর থেকে আমরা পদোন্নতি দিয়েছিলাম, নিয়োজিত কর্মীদের সুপারিশ গ্রহণ করেছিলাম, শ্রমিক সংঘের সুপারিশ গ্রহণ করেছিল, এগুলো সব হচ্ছে অভ্যন্তরীণ উৎস। এর বাইরে আমরা যা করব তখনই সেটাকে আমরা বলে থাকবো হচ্ছে বাহ্যিক উৎস। এক কথায় অভ্যন্তরীণ উৎস ছাড়া প্রতিষ্ঠানের অন্য যে কোনো উৎস থেকে কর্মী সংগ্রহ করলে তাকেই আমরা বাহ্যিক উৎস বলবো। এরূপ কর্মী সংগ্রহকে আমরা আউটসোর্সিংও বলে থাকি। বাহ্যিক উৎস হতে একটি প্রতিষ্ঠান সাধারণত দক্ষ শ্রমিক নিয়োগের ক্ষেত্রে বাহ্যিক উৎসকে বেশি পছন্দ করে, ঠিক আছে। আচ্ছা, যেসব বাহ্যিক উৎস থেকে সাধারণত কর্মী সংগ্রহ করা হয় সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমটি হচ্ছে, দেখো, চাকরি সন্ধানী। হ্যাঁ, এটি একদমই সহজ। চাকরি সন্ধানী অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক অনেক স্টুডেন্টরা তারা তাদের অনার্স মাস্টার শেষ করার পরে তারা চাকরি, বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করে। হ্যাঁ, তখন তারা নিজেদের সিভি তৈরি করে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলোতে দিয়ে আসে। হ্যাঁ, এই যে প্রতিষ্ঠানগুলোতে দিয়ে আসে, সেই প্রতিষ্ঠান কি করবে, ওখান থেকে সিভিগুলো যদি তাদের প্রতিষ্ঠানে লোক নিয়োগ করার প্রয়োজন হয় তখন তারা ওখান থেকে সেই সিভিগুলো দেখে কি করে, তাদেরকে ডাক দেয়, তাদের প্রতিষ্ঠানে চাকরি দেওয়া যায় কিনা তাদের আচার আচরণ দেখে, মানে নির্বাচনের চেষ্টা করে, ঠিক আছে। এই চাকরি সন্ধানীদের সন্ধানী যারা থাকে তাদের থেকেও কিন্তু কি কি করা হয়, আমাদের শ্রমিক কর্মী নিয়োগ করা হয়। এই জন্য এটাকে বলা হচ্ছে একটা বাহ্যিক উৎস, এটা কিন্তু আমার প্রতিষ্ঠানের ভিতরে তারা ছিল না। হ্যাঁ, তো যা অধিকাংশ বেকার যুবকরা এই কাজটা করে, যে তাদের অত্যাধিক বেকার যারা থাকে তারা কি করে, প্রতিষ্ঠান থেকে আমন্ত্রণ পাওয়ার জন্য প্রতিষ্ঠানে নিজে যেচে গিয়ে আবেদনপত্র দিয়ে আসে। হ্যাঁ, তার সিভি দিয়ে আসে, কারিকুলাম ভাইটা দিয়ে আসে, তার প্রোফাইল সম্পর্কে জানার জন্য দিয়ে আসে। হ্যাঁ, প্রতিষ্ঠানে নতুন কর্মীর প্রয়োজন হলে তখন ওই সমস্ত চাকরি সন্ধানে আবেদনপত্র থেকে বিবেচনা করে তাদেরকে কী করা হয়, প্রতিষ্ঠানে ডাকা হয় ইন্টারভিউর জন্য, ঠিক আছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো, ঠিক। তবে এখন এখনকার সময় এই যে চাকরি সন্ধানের ব্যাপারটি ইন্টারনেটের মাধ্যমে বেশি দেখা যায়, আমরা বিডি জবস বা কোনো মাধ্যমে আমরা এটা দিয়ে থাকি, ঠিক আছে।
দ্বিতীয়টি হচ্ছে, দেখো প্রথমটি চাকরির সন্ধানে গেল, দ্বিতীয় বাহ্যিক উৎস যেটি সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ উৎস, শিক্ষা প্রতিষ্ঠান। বেশিরভাগ প্রতিষ্ঠানে যে কাজটি করে তারা ঝামেলা যেতে চায় না, তারা আবেদনপত্র গ্রহণ করবে, যাচাই বাছাই করবে, অনেক কঠিন ব্যাপার হয়ে যায়, তখন তারা কি করে বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যায়, গিয়ে তারা কি করে ওখান থেকে ট্যালেন্ট যারা থাকে, ভালো রেজাল্ট যাদের থাকে, তাদের থেকে মানে একটা ইন্টারভিউ নিয়ে, সাথে সাথে একটা ইনস্ট্যান্ট ইন্টারভিউ নিয়ে তাদেরকে আবেদনপত্র ওখানে লিখিয়ে তাদেরকে চাকরিতে ইন করিয়ে দেয় বা তাদেরকে চাকরিতে নিয়োগ দিয়ে দেয়। আচ্ছা, এ ধরনের সাধারণত হয় ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে, যেমন বাংলাদেশে আছে বুয়েট, চুয়েট, হ্যাঁ, এখানে যারা চাকরি করে ওদেরকে ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলো কি করে সরাসরি সরাসরি গিয়ে প্রতিষ্ঠানে গিয়ে ভালো যে স্কলার যারা আছে, জুয়েল যারা আছে, তাদেরকে কালেক্ট করে, ঠিক আছে, তাদের থেকে সরাসরি ইন্টারভিউ নিয়ে ওখানে নিয়োগ দেওয়া। দেখো এখানে কিন্তু চাকরি, তারা চাকরি সন্ধানে কিংবা তারা প্রতিষ্ঠানে নিয়োগ ছিল এই ধরনের কিছু না, তাদেরকে কোত্থেকে নিয়োগ দিল, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে সরাসরি নিয়োগ দিল, এই জন্য এটাকে বলা হয়েছে কি, শিক্ষা প্রতিষ্ঠানটিকে বলা হয় একটি কি, বাহ্যিক উৎস, ঠিক আছে। তবে এখানে দেখা যায় হচ্ছে এদেরকে নিয়োগ দেওয়ার পর যেহেতু তারা ফ্রেশার থাকে, প্রচুর পরিমাণে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে এই কাজের সাথে কি করতে হয়, মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যেতে হয়। আচ্ছা, গ নাম্বার যেটি, 3 নাম্বার যেটি দেখছি সেটি হচ্ছে চাকরি বিনিয়োগ কেন্দ্র। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, চাকরি বিনিয়োগ কেন্দ্র। চাকরি বিনিয়োগ কেন্দ্র নামে অনেকগুলো স্বতন্ত্র প্রতিষ্ঠান দেখা যায়, কোনো প্রতিষ্ঠান নতুন কর্মীর প্রয়োজন হলে তারা চাহিদা জানিয়ে চাকরি বিনিয়োগ কেন্দ্র হতে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন কর্মী নিয়োগ করে। আচ্ছা, আমরা চাকরি বিনিয়োগ কেন্দ্র এখন অনলাইনে চলে যেতে পারে, দেখো আমরা যদি বলি বিডি জবসের কথা, হ্যাঁ, চিটং জবসের কথা অথবা আজাদী জবসের কথা, সেখানে কি করে অনেকে তাদের সিভিগুলো দিয়ে থাকে, তখন সেই সিভি থেকে কি করে তোমার যারা যারা প্রতিষ্ঠান থাকে তারা তারা কি করে সেখান থেকে বিডি জবসকে জানায় বা জানানোর পরে তারা কি করে তাদের সিভিটা পাঠিয়ে দেয়। এছাড়াও বেশিরভাগ বাংলাদেশে, যে বাংলাদেশ বলতে অন্যান্য প্রতিষ্ঠানে বেশি, অন্যান্য দেশে যে ধরনের ঘটনাগুলো ঘটে থাকে এই ধরনের নিয়োগে, চাকরি বিনিয়োগ কেন্দ্র, সেটা হচ্ছে আসলে সিকিউরিটি ফোর্সের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা এটিএম বুথ অথবা ব্যাংকে গেলে দেখি কোনো অনেকগুলো সিকিউরিটি কাজ করে, তারা কিন্তু আসলে প্রতিষ্ঠানের নিজস্ব লোক নয়, তারা থার্ড পার্টি থেকে আসছে। থার্ড পার্টি মানে অনেকগুলো সিকিউরিটিজ কোম্পানি বাংলাদেশে থাকে, তারা কি করে এইসব সিকিউরিটিদেরকে তৈরি করে, তখন যে এই যে প্রতিষ্ঠানে যখন সিকিউরিটির প্রয়োজন হয়, ধরো ব্যাংকের একজন সিকিউরিটির প্রয়োজন হয়, এটিএম বুথে সিকিউরিটির প্রয়োজন হয়, সিকিউরিটি বলতে আমি ওয়াচম্যানের কথা বলছি, যারা ওখানে ওইগুলো দেখাশোনা করবে, এই সিকিউরিটিরে তারা কি করে চাকরি, এই যে চাকরি বিনিয়োগ কেন্দ্র যেগুলো থাকে, এই ধরনের সিকিউরিটি প্রতিষ্ঠান যেগুলো থাকে তাদের সাথে যোগাযোগ করে, প্রতিষ্ঠানগুলো ধরো ব্যাংকগুলো যোগাযোগ করে, তখন তারা ওখান থেকে ভালো সিকিউরিটি যারা থাকে তাদেরকে দেয়, তাদেরকে চাকরি দেয়, কার সাথে, ব্যাংকের সাথে একটা লিয়াজোগ করে। হ্যাঁ, এতে আসলে যারা চাকরি বিনিয়োগ কেন্দ্র তাদের লাভ কি হয়, তারা আসলে একটা কমিশন এজেন্ট হিসেবে কাজ করে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র। আমরা জানি আমাদের দেশে অনেকগুলো কারিগরি প্রতিষ্ঠান আছে, তাই না, সেখানে কি করে অনেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শিখছে, অনেকে মোবাইল সার্ভিসিং শিখছে, অনেকে ফ্রিজ রিপেয়ারিং শিখছে, এই যে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র যেগুলো আছে সেখান থেকেও আমরা কি করা হয়, কর্মী সংগ্রহ করা হয়। এটি কিন্তু একটি বাহ্যিক উৎস, কর্মী সংগ্রহের এটি একটি অন্যতম উৎস। এই বৃত্তিমূলক প্রতিষ্ঠানগুলো সরকারি বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে নানাবিধ ট্রেডে প্রশিক্ষণ দান করা হয়, এই সেখান থেকে আমরা প্রয়োজনীয় কর্মী সংগ্রহ করি। নানাবিধ ট্রেড বলতে আমি বুঝাচ্ছি আসলে যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আছে, তারপর হচ্ছে রং করা আছে, তারপর হচ্ছে রিপেয়ারিং আছে, মোবাইল রিপেয়ারিং আছে, এই ধরনের যে ব্যাপারগুলো আছে সেগুলোর কথা বলছি। এই বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হয়। সর্বশেষ যেটি দেখছি আমরা সেটি হচ্ছে বিজ্ঞাপন। এটি একটি, এটা এটার সাথে আমরা সবাই পরিচিত, ইংরেজিতে অ্যাডভার্টাইজমেন্ট বলা হয়, বিজ্ঞাপন। সংবাদপত্রে বিজ্ঞাপন প্রদান করে কর্মী সংগ্রহ করা হয়, আমরা জানি। হ্যাঁ, কোনো প্রতিষ্ঠান কর্মী সংগ্রহের প্রয়োজন হলে তারা সংবাদপত্রে বিজ্ঞাপন দেয়, অথবা তারা কি করে তাদের প্রতিষ্ঠানের বাইরে একটি নোটিশ ঝুলিয়ে দেয়, তারা কি করে বিভিন্ন ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে থাকে, ঠিক আছে। এটি মানে পদের নাম থাকবে, তারপর হচ্ছে আবশ্যকীয় যোগ্যতা থাকে, বয়স থাকে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু উল্লেখ করে কত তারিখের ভিতর অ্যাপ্লাই করতে হবে
সেটা কি করতে হয় তারা জানিয়ে দেয়। তখন যারা চাকরি ক্ষেত্রে চাকরি করার জন্য উদ্যোগ ইচ্ছা ইচ্ছা পোষণ করে তখন তারা কি করে আবেদনপত্র লিখে প্রতিষ্ঠানকে পাঠায় সেই বিজ্ঞপ্তি অনুসারে। তাহলে দেখছি আমরা বিজ্ঞপ্তি আসলে একটি হচ্ছে বাহ্যিক উৎস। শিক্ষার্থীরা তাহলে কর্মী সংগ্রহের উৎস কয়টি? দুইটি, একটি হচ্ছে অভ্যন্তরীণ আর একটি হচ্ছে বাহ্যিক। অভ্যন্তরীণগুলো আছে প্রতিষ্ঠানের ভিতর থেকে পদোন্নতি নিয়োজিত যারা শ্রমিক থাকবে তারা সুপারিশ করতে পারে, শ্রমিক সংঘ যেটা থাকে তারা সুপারিশ করতে পারে। আর বাহ্যিক উৎস দেখো চাকরি সন্ধানে, যিনি চাকরি খুঁজছেন তিনি গিয়ে হয়তো প্রতিষ্ঠানে আগে থেকে সিভি দিয়ে এসেছে, যখন লোক নিয়োগ করা হচ্ছে তখন প্রতিষ্ঠান তাকে ডাকছে। শিক্ষা প্রতিষ্ঠান, আমরা এর আগে আলোচনা করেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বড় বড় প্রতিষ্ঠানগুলো গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে জুয়েল যে মেধাবী লোকগুলো থাকে তাদেরকে কি করে সংগ্রহ করে, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে নিয়োগ দেয়। চাকরি বিনিয়োগ কেন্দ্র আমরা বলেছিলাম, সিকিউরিটিজ ফোর্স যেগুলো আছে সেগুলোতে সাধারণত চাকরি বিনিয়োগ কেন্দ্র থেকে প্রচুর পরিমাণে কি করা হয় চাকরি ক্ষেত্রে নিয়োগ করা হয়। তারপর হচ্ছে বৃত্তিমূলক প্রতিষ্ঠান, বিভিন্ন ট্রেডে যারা শিখছে যেগুলো প্রশিক্ষণ নিয়ে থাকে, হ্যাঁ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের ইঞ্জিনিয়ারিং কোর্স যেগুলো করে তাদের থেকে আমরা কি করতে পারি, আমরা কর্মী সংগ্রহ করতে পারি। আর সর্বশেষে যেটি সেটা হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন একটি সহজ বিষয়, সেটি হচ্ছে প্রতিষ্ঠানে আমরা চাকরি নিয়োগের ক্ষেত্রে অনেক ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকি, আমরা দেখেছি অনেক পেপার পত্রিকায় বিজ্ঞাপন দেখা যায়। সেই বিজ্ঞাপন অনুসারে তাদের যোগ্যতা, কর্মী কি করবে না করবে তার জন্য সব কিছুই আসলে বলা থাকে। তাহলে শিক্ষার্থীরা আশা করি কর্মী সংগ্রহের উৎস সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।